আসসালামু আলাইকুম। রমজানে যারা ইফতার করছেন তাদের জন্য একটি সুন্দর পানীয় যেটা ওয়েট লস করে এমন একটি পানীয় তৈরি করব। এই পানীয়টি আমাদের শরীরটাকে যেরকম ফ্রেশ রাখবে সেরকম আমাদের পেট পরিষ্কার করবে এবং ওজন কমাতে সাহায্য করবে। ইফতারের পরে যারা ডায়েট করছেন তারা এটি খেতে পারেন। এখানে আমি কিছুটা টমেটো নিয়ে নিয়েছি, নিয়ে এর বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। টমেটোগুলো ধুয়ে শুকিয়ে রেখেছি। এবারে টমেটোগুলো মাঝখান থেকে আমি বোটার অংশটা ফেলে দিয়ে চিরে আমি এই ব্লেন্ডারের জগে নিয়ে নেব। সবগুলো টমেটো আমি একইভাবে ব্লেন্ডারের জগে এভাবে নিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা, দিয়ে দেব কাঁচা ঝাল। কাঁচা ঝালটা আমার এখানে পরিমাণে বেশি দেখা যাচ্ছে, ঝালে ঝাল কম। আপনারা ঝাল বা টেস্ট অনুযায়ী দিবেন। পুরো একটা লেবু দিয়ে দেবো এখানে, লেবু রস করে। আপনারা চাইলে লেবুটা বেশি কচি হলে লেমন চেস্টটা দিতে পারেন। লেবু রসটা দেওয়ার পরে আমি এর মধ্যে সব ইনগ্রিডিয়েন্টসগুলো একবারে দিয়ে দেব। এই জুসটা যদি আপনি ব্লেন্ড করে নিয়ে খান তবে এটাতে তো আমরা সেকে ফেলবো। সেকে ফেললে এর খোসা টোসা বীজ টিজ যেটা আছে সেটা সম্পূর্ণ চলে যাবে। আর যদি আপনি এটা এর আঁশটা সহ খান তবে সেটা আমাদের শরীরের ফাইবারের কাজ করবে, এটা পেট পরিষ্কার করে দেয়। আর সেই সাথে আমাদের হচ্ছে লিভারকে ঠান্ডা রাখে এবং গ্যাসের সমস্যাটাও দূর করে এবং ওয়েট লস করে। তো চিনি আর বিট লবণ দিয়ে দিলাম, চিনিটা তো অপশনাল, আপনারা নাও দিতে পারেন। বিট লবণটা দেবেন না হলে টেস্ট হবে না। আর বিট লবণটাও কিন্তু হজমে সহায়তা করে। সাথে একটু গোলমরিচের গুঁড়া, গোলমরিচ আস্ত দিলে কিন্তু এখানে গুঁড়া হবে না, তাই চেষ্টা করবেন এটাকে গুঁড়া দেওয়ার। আর সুন্দর একটা টেস্টের জন্য এখানে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে এটা ব্লেন্ড করে নিয়ে আসব। ব্লেন্ড করা হয়ে গেছে, ব্লেন্ড এক দুই মিনিট করলেই পুরো ব্লেন্ড হয়ে যাবে। তো এটাকে আমি সেকে নেব। তো সেকে নেওয়ার জন্য আমি এখানে একটি বাটি ব্যবহার করব, কারণ একটু বড় মুখ হলে ভালো হয়, যাতে চারদিকে পড়ে না যায়। এই বাটির উপরে আমি একটু ছাঁকনি রেখে তার মধ্যে দিয়ে একটা ছোট চামচ দিয়ে নাড়া দিয়ে এটাকে আমি সেকে নেব। যেহেতু এর মধ্যে কোনো পানি ব্যবহার করা হয়নি সেহেতু এই শরবতটা অনেক ঘন, মানে এর বীজ এর খোসা যা কিছু আছে এগুলো অনেক থাকার কারণে এটা ছাঁকতে একটু সময় লাগবে। এটা আমি স্কিপ করে নেব, আপনারা ঠিক এভাবে করে নিয়ে সেকে নেবেন বা যে যেভাবে পারেন সেভাবে সেকে নেবেন। আমি আশা করছি পদ্ধতিটা আপনাদের ভালো লাগবে। যারা রোজা রেখে ডায়েট করছেন তাদের জন্য কিন্তু এই জুসটা একদম পারফেক্ট একটা জুস। আর এভাবে সেকে নেওয়া হয়ে গেলে এটা আমি একটা বড় সাইজের গ্লাসে সার্ভ করব। এই গ্লাসটার মধ্যে আমি সম্পূর্ণ জুসটা ঢেলে দিলাম। এটা কিন্তু পানি ছাড়া অরিজিনাল টমেটোর জুস। এর মধ্যে বরফ দেওয়াটা আপনার ইচ্ছা, বরফ দেওয়াটা অথবা ঠান্ডা পানি মিশিয়ে নেওয়াটা এটা আপনি চয়েস, আপনি স্কিপ করতে পারেন অথবা দিয়ে নিলে হয়তো সামান্য একটু দিলে খুব খারাপ হবে না, খেতে অত্যন্ত সুস্বাদু লাগবে। আজকের মতো এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।